ব্যাপার, কোন বন্ধ কেন, ফোন দিতেছি না আমি? তুমি যে আমাকে ফোন দিছো আমি দেখছি, আর হচ্ছে ফোন নাম্বার বন্ধ করে রাখছি অনলাইন। আজকে আবার তাও আবার ফোনটা একটু কোলা পাইছি, অনেকক্ষণ ধরে ফোন দিতেছি, ব্যাপার কি? যা ফোন ওঠাও না। অনলাইনে ঢোকার পর দেখলাম তুমি ফোন দিছো। কি তুমি কি বিয়ে টিয়া করবে নাকি? আবার বিয়ে তো আমি করব না, বিয়ে তো তুমি করবা। ইচ্ছা নাই তো আমার সাথে কথা বলো? যদি কথা বলতে ইচ্ছা থাকতো না তাহলে অবশ্যই একটা ফোন দিতাম। আমার ফোন দাও না। তোমার ইচ্ছা নাই, তোমার ইচ্ছা নাই আমার সাথে কথা বলো। আমি রাগ করবো মানে যাই করছি না কেন? তুমি কেন করবা, কেন করবো আমার সাথে না বললে বাসা থেকে আমার সাথে কথা, মানে আমার সাথে কথা না বলে তুমি চলে গেছো, তোমার কত বড় সাহস! স্বামী স্ত্রী কি না, তুমি আমার সাথে কি খারাপ ব্যবহারটা করছো? কেন আমি তোমাকে কি কম ভালোবাসি নাকি? স্বামী স্ত্রী খারাপ ব্যবহার করে না, স্বামী স্ত্রী ঝগড়া হয় না, এই জন্য কি চলে যেতে হবে? করে কিন্তু তোমার মতো কেউ করে না, বুঝছো? আমার মতো করে না, না এই জন্য চলে যেতে হবে? এগুলা ঠিক না। স্বামীর স্বামী যতই ঝগড়া করুক, যত কিছুই করুক, স্বামীর অনুমতি ছাড়া নিজের মার সাথে কথা বলা যায় না। আর তুমি আমার সাথে না কথা না বলে, কিছু না বলে তুমি ব্যাগটে গুছাইয়া বাসায় চলে গেছো। বাহ কত ভালো! এখন আসবা? আসবা না, না তুমি তো আসবা না, জানি তো আসবা না। আমি চলে আসব। চলে আসবা মানে? আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না। নাটক বন্ধ করো। করছো নাটক না, আমি সত্যি বলছি। স্বামীকে ছাড়া ভাল লাগে একা থাকতে? একদম ভাল লাগে না, আমি থাকতে পারবো না। থাকতে তো পারবা না সেটা আমি জানি, জানি সব জানি। জানো তাহলে অভিনয় করতেছো এখন? একবার জিজ্ঞেস করছো আমি খাইছি কিনা? এগুলা তো জিজ্ঞেস করো না, খালি না করিনি। হ্যাঁ করছি না। তুমি কি দেখাইছো? মনে নাই না। বাসায় আসবা? বাসায় যা আসবা, টাকা আছে সাথে? আছে। কখন আসবা? এখন চলে আসো। কালকে সকালে? হ্যাঁ কালকে সকালে। কেন এখন আসলি, কি হইছে? এখন আসা যাবে না, এখন সময় শেষ, 5টা বাজে। আচ্ছা ঠিক আছে, সকালে ঘুম থেকে উঠে চলে আসবা, আমি কিন্তু সকালে আবার ফোন দিব। সকালে না, আমি এখন অনেক ক্লান্ত, আমি 3 দিন ধরে আর না খাই আছি, 3 দিন খালি পানি খায়া খায়া। ভাত খাও নাকি? খাই না, যে আমাকে খাবার দেওয়ার কথা যাকে আমি এতটা ভালোবাসি, সামান্য একটু ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছে এই জন্য সে বিটকেস মিটকেস গুছায় বাপের বাড়ি চলে গেছে। এগুলো ঠিক না। শোনো শোনো, মনে রাখবা রাগ কিন্তু মানুষকে ধ্বংস করে দেয়। আর এটা মনে রাখবা, দ্বিতীয় বিয়ে কখনোই কারোর জন্য সুখের আয় না, সুখে নিয়ে আসে না। কখনো এই সমস্ত ব্যাপার চিন্তাও করবো না যে আমার কাছ থেকে গিয়ে দ্বিতীয় বিয়ে করবা। এগুলো ঠিক করবা না, পাপের কাজ কখনো করবা না। এগুলো আই ডোন্ট লাইক, আমি তো তোমাকে ভালোবাসি, ঝগড়া হবে, ভালোবাসার মধ্যে ঝগড়া হয় না, তো এই জন্য ছেড়ে চলে যাবা। আমি তো তুমি তোমার বিয়ে করাবো, আপাতত আমাকে তো বলবা যে আমি চলে যাচ্ছি। বাহ, বাসায় এসে দেখি নাই, উনি উনার কাপড় চোপড় নিয়ে চলে গেছে। ইচ্ছা করে বলি নাই, আমার অনেক রাগ হচ্ছিল তাই। এখন তো ঠিকই আসবা। তাহলে কি করবো, থাকতে পারতেছি না, আসবো না, তখন আমার রাগ ছিল। আচ্ছা ঠিক আছে, সকালে আসো, আর আমি অনেক ক্লান্ত, আমার আমি এখন আবার একটু খুশি লাগতেছে তুমি আসবা আমার কাছে। আমি খাইনি, এখন খাওয়া দাওয়া করি, করে আমি তোমাকে রাত্রে আবার ফোন দিব, উচ্চ সকালে আবার ফোন দিব। হ্যাঁ রাখো এখন।